আজকে আমি আপনাদের 2BHK 700 স্কয়ার ফিটের ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি ওয়েস্ট এবং রোড ফেসিং ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি G+4 প্রজেক্টের সেকেন্ড এবং থার্ড ফ্লোরে আছে। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 4 মিনিটের মধ্যেই বেলঘরিয়া রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। মাত্র 5 মিনিটের মধ্যেই বড়ানগর মেট্রো স্টেশনেও পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটি পারচেস করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। আপনার স্বপ্নের ফ্ল্যাটের ভিডিও যে কোনো জায়গায় বসে পছন্দ করার জন্য দেখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 12.5x12 ফুটের হবে। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। মেইন রোড থেকে ঢুকেই সবার প্রথমেই বেশ বড় সাইজে স্কোয়ার সাইজে লিভিং রুম বানানো হয়েছে। মেইন রোড থেকে ঢুকেই মেইন রোডের বাঁ দিকে ওয়েস্ট ফেসিং দুটো বেডরুম, টয়লেট এবং রান্নাঘর দেওয়া হয়েছে। লিভিং রুমের ডান দিকে প্রথম বেডরুম দেওয়া হয়েছে। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ, তার পাশেই টয়লেট, আর টয়লেটের ঠিক পাশে ওপেন কিচেন বানানো হয়েছে। সম্পূর্ণ বাঁ দিকে দ্বিতীয় নম্বর বেডরুম দেওয়া হয়েছে। এই বেডরুমটি রোড ফেসিং। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরো অনেক কিছু। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 9.5x8.5 ফুটের হবে। এই ফ্ল্যাটের দুটো বেডরুমই ওয়েস্ট ফেসিং বেডরুম। এই বেডরুমে একটি 2 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। এই বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হয়েছে হ্যাভেলসের, মডিউলার সুইচ ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। এই ফ্ল্যাট থেকে হাঁটা পথে মাত্র 6 মিনিটের মধ্যেই 6 লেন BT রোডের নিয়ারেস্ট বাস স্টপে পৌঁছে যেতে পারবেন। এই ব্যালকনিতে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে, পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। টয়লেটের ঠিক উপরে এক্সট্রা একটা লফট বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য, এটা একটা এক্সট্রা বেনিফিট। টয়লেটের ঠিক সামনে বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। টয়লেটের দরজা দেওয়া হবে খুব সুন্দর ডিজাইনের পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্যও পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে। ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে, ফিটিংস এখনো বাকি। 24 ঘন্টাই ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে, বোরিং উইথ সাবমার্শাল। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। রান্নাঘরের ঠিক সামনে লিভিং রুমের সাথেই এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, ফ্রিজ রাখার জন্য। এই ফ্ল্যাট থেকে হাঁটা পথে মাত্র 2 মিনিটের মধ্যেই রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। লিভিং রুমের সাথেই ওপেন কিচেন বানানো হয়েছে এই ফ্ল্যাটে। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিঙ্কের ঠিক উপরে একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। 2 পাল্লার ওপেনেবল আয়রন উইন্ডো বানানো হয়েছে এই রান্নাঘরে।
কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে ব্ল্যাক স্টোন দিয়ে, আপনি বললে মার্বেল অথবা গ্রানাইট ফিট করে দেওয়া হবে। কিচেন টপের ঠিক উপরে ডোর হাইট পর্যন্ত টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হয়েছে মিক্সার এবং মাইক্রোওভেন ব্যবহার করার জন্য। এই ফ্ল্যাটটি পারচেস করতে গেলে আপনাকে কাউকে কোনোরকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমটি ওয়েস্ট ফেসিং এবং রোড ফেসিং বেডরুম। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10 ফুট বাই 8 ফুটের হবে। এই বেডরুমে দুটো দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হবে উইথ গ্রিল, ফিটিংস এখনো বাকি। প্রতিকটা জানালার প্ল্যাটফর্মে হোয়াইট মার্বেল ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে টু হুইলারে মাত্র 4 মিনিটের মধ্যেই সাগর দত্ত মেডিকেল কলেজে পৌঁছে যেতে পারবেন। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনাদের পরিচিতকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে, আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটটি যেই প্রজেক্টে আছে, প্রজেক্টটি G+4 উইথ লিফট। গ্রাউন্ড ফ্লোরে টু হুইলারের জন্য পার্কিং দেওয়া হয়েছে ফ্রিতে। কমন প্যাসেজ এবং সিঁড়িতে হোয়াইট মার্বেল দিয়ে ফ্লোরিং করে দেওয়া হয়েছে পুরো বিল্ডিং জুড়ে। পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, গুড বাই।